আগামী দিন তিন চার দিন আগে যখন পার্থরা সিবিআইয়ের চাপে ইডির চাপে যখন সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হল, এই তৃণমূলের পিসি ভাইপো তাদের গদি বাঁচানোর জন্য তখন তিনি বলেছিলেন, তিনি মুখ খুলেছিলেন, তিনি বলেছেন আমাদের সমস্ত বুথের নিচ থেকে আমাদের সমস্ত ইনকাম উঠে আছে। তার মানে বন্ধুগণ এটা আপনাদের মাথায় রাখতে হবে, আপনার এই বুথের তৃণমূলের ওই সভাপতি ওই কার্যকর্তা যারা তৃণমূলের পতাকা কাঁধে বলতে বলতে কাঁধে কয়লা ফেলে বলেছে, সেই নেতাগুলো আপনাদের এখান থেকে চুরি করে সেই কালীঘাটে পাঠিয়েছে এবং তার একটা অংশ নিজেদের পকেটে রেখেছে। আপনাদের এখানে চোখ কাঠের যখন কাজ হতো ওনারা বলে বলে বলতেন, আপনারা যদি আমাদের কোন মিটিং মিছিলে না যান আপনার দিকে চোখ কাঠের টাকা দেওয়া হবে না। মাননীয় এই ভাইরা বলে বেড়াতেন চোখ কাঠ নাকি ওনার দিদি দিয়েছে, কিন্তু যখন আমাদের প্রধানমন্ত্রী আপনার সকলের প্রধানমন্ত্রী মাননীয় দামোদর দাস মোদীজি বলেছেন চোখ কাটে যতক্ষণ না পশ্চিমবঙ্গ সরকার তার পূর্ণাঙ্গ হিসেব পাঠায় ততক্ষণ চোখ কাটে সমস্ত টাকা বন্ধ থাকবে। উনি কিন্তু চোখ কাটের টাকা বন্ধ করেননি, আপনাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র চোখ কাটের খরচের হিসাব চেয়েছেন, তাতে যদি মনি ভয় পেয়ে গেছেন। উনি কি করেছেন এখন বলে বেড়াচ্ছেন কেন্দ্র সরকার এই বিজেপি সরকার চোখ কাঠের টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু উনি একবারও বলতে পারছেন না এখানে যে ওই সুপার থাকতেন উনি এখনো পর্যন্ত ওনার এখানে চোখ কাঠের কত টাকা খরচ হয়েছে তার হিসাব কেন্দ্র সরকারকে পাঠাতে পারছেন না, তার জন্যই আপনাদের চোখ কাঠের টাকা বন্ধ আছে। কিন্তু চিন্তা করবেন না, আপনার আমার প্রধানমন্ত্রী উনি গরিবের কথা বুঝেন, উনি ঠিক এর একটা ব্যবস্থা করে দেবেন, কিন্তু এটা বড় কথা নয় বন্ধুগণ। এই কি এক সপ্তাহ ধরে একটা আওয়াজ উঠছে, চোখ ধরো জেল ভরো ওই মোটা পেট পার্থ যিনি এখন মন্ত্রিত্ব থেকে সরে গেছেন, ভাইপো জেনাকে তৃণমূল থেকে বাদ দিয়ে দিয়েছেন, তার আগে এই আপনার আমার ঘরের বেকার শিক্ষিত সন্তান যারা এসএসসি এসসি দিয়ে বসে আছেন চাকরি পাননি, সেই বাড়ির মায়ের চোখের জলে ভিজে গিয়ে আজ তিনি ইডির অফিসে বসে আছেন। ওখানে উনি বলছেন বেকার সেই যুবকদের টাকা নেওয়া হয়েছে যাদের আজ চাকরি দেওয়া হয়েছে, সেই চাকরিগুলো বেকার ছেলেটিকে আরো বেকার করে অশিক্ষিত ছেলেদের ধরে ধরে কোটি কোটি টাকার শিক্ষার উপরে দুর্নীতি করেছে। বন্ধুগণ এটা কেমন সরকার যেখানে আপনার বাড়ির ওই শিক্ষিত বেকার ভাইটা অনেক কষ্টে পড়াশোনা করেছিলেন, জানেন আমার ছেলেটা চাকরি পাবে, কিন্তু এই যা সরকার শুরু করেছে এর পরেও একটা গরিব ঘরের বাবা মায়ের চাকরির প্রতি শিক্ষার প্রতি ভরসা থাকবে নাকি এটা আমাদের সন্দেহ দেখাচ্ছে। সেখানে আমরা বিদ্যাসাগরের ভূমিপুত্র হয়ে জন্মগ্রহণ করেছি, যেখানে আমরা গোটা ভারতবাসীকে বাংলার বর্ণ পরিচয় শিখিয়েছি। তৃণমূল যে সরকার আপনার এখান থেকে যে টাকা সেই গাড়ি ঘরে যেত সেখানে সেই পুলিশের গাড়িতে গ্রিন করিডর করে টাকা গাড়িতে করে নিয়ে যাওয়া হতো। এখন থেকে আপনার দিকে বলে যাচ্ছি আপনাদের এখানেও পুলিশের যদি কোন গ্রিন করিডরে গাড়ি যান আগে গাড়িটা চেক করবেন, দেখবেন ওতে মানুষ আছে না ইমার্জেন্সি নেতা আছে নাকি আপনাদের এখান থেকে শোষণ করা টাকা কালীঘাটে গিয়ে পৌঁছাচ্ছে। বলতে খুব কষ্ট হয় এই দোসরামের পর থেকে তৃণমূল নামক হারমত যে হারে সাধারণ মানুষের দাতব্যকে বন্ধ করে দিচ্ছে, ওনারা তাকে বুঝতে পারছেন শুধু বিজেপির কার্যকর্তা নয়, ওনারা তাকে বুঝতে পারছেন যে ওই সাধারণ ব্যক্তিটাও হয়তো বিজেপিতে ভোট দিয়েছেন, কিন্তু ওই ছেলেটা হয়তো তৃণমূলে ভোট দিয়েছিলেন, তাকেও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বন্ধ করে দিচ্ছে। এর কারণ ওনারা সন্দেহ করেছেন উনি বিজেপিতে ভোট দিয়েছেন, এই সন্দেহ বসুত কারণে ভারতীয় জনতা পার্টির শয়ে শয়ে মায়ের কোল খালি করে দিয়ে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হত্যা করেছে। এ
এই দুদিন আগেও আমাদের অখণ্ড মেদিনীপুরের একটি আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াকু ছেলেকে কাছে জড়িয়ে দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। এটাই তৃণমূলের সংস্কার, এটাই তৃণমূলের সংস্কৃতি, বিরোধী দলের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার নীতি। বন্ধুগণ, তাই আমি বলছি আপনারা সচেতন হন, সোজা হন, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আপনারা জেনে গেছেন তৃণমূলের অস্তিত্ব প্রায় শেষ হয়ে এসেছে। শুধুমাত্র আপনারা আপনাদের বুঝে আপনারা আপনাদের বুঝে থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আপনার দিকে কি দিচ্ছে সেই প্রকল্প নিয়ে আপনারা ঘরে ঘরে যান। আমাদের এখানে আরো বক্তা আছেন,